30 ফিট বা 30 ফিট, 3টি বেডরুম, 2টি বাথরুম, 1টি কিচেন রুম এবং সামনে 2টি ব্যালকনি দিয়ে মাত্র 900 স্কোয়ার ফিট জমিতে আজকের এই বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে। এই বাড়িটি তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে, কী কী মালামাল লাগবে, সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। যারা কম খরচে গ্রামের জন্য একটি আকর্ষণীয় বাড়ি তৈরি করতে চান, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের লালিত স্বপ্ন। বর্তমান পরিস্থিতি বিবেচনা এবং বর্তমান বাজারের মালামালের ঊর্ধ্বগতির কারণে একটি বাড়ি তৈরি করা এখন দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে কম খরচে কিছু আকর্ষণীয় বাড়ির ডিজাইন উপস্থাপন করার জন্য। বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আমরা নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, যেন আপনারা কম খরচে একটি আকর্ষণীয় বাড়ি তৈরি করতে পারেন। তারই ধারাবাহিকতায় আজও আমি আপনাদের সামনে একটি চমৎকার ও আকর্ষণীয় কম খরচে গ্রামের জন্য একটি বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনারা যারা এ বাড়ির বিষয়ে বিস্তারিত জানতে চান, আপনারা ভিডিওটি ফুল দেখুন। ভিডিওটি আংশিক অথবা অর্ধেক দেখলে আপনি কিছুই বুঝবেন না। আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম সাধন মনীন্দ্র ভাইয়ের জন্য। আপনিও চাইলে আপনার জমির মাপে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনার জমির মাপ সহ আপনার চাহিদাগুলো আমাদেরকে মেসেজ করে দিন। আজ আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ হবে, কী কী মালামাল লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত কেজি রড লাগবে এবং সর্বমোট কত টাকা বাজেট রাখতে হবে, এবং দরজা জানালা সহ আপনি যদি এ টু জেড সকল কাজ কমপ্লিট করেন তাহলে কত টাকা খরচ হবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী এ ধরনের আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এছাড়াও আপনারা চাইলে হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের পাশাপাশি ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলও ভিজিট করে আসতে পারেন, অসংখ্য বাড়ির ডিজাইন ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের এই বাড়িটিতে 3টি বেডরুমের পাশাপাশি 1টি বাথরুম থাকবে এবং 1টি ছোট কিচেন রুম থাকবে। যদি আপনার 2টি বাথরুমের প্রয়োজন হয় এবং আরও বড় কিচেন রুমের প্রয়োজন হয়, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল বাড়ির ডিজাইনগুলো আমরা শেয়ার করে রেখেছি আপনারা ওগুলো দেখেন। ওখানে অনেক বড় বড় কিচেন রুমও আছে, সেই সাথে টয়লেটও 2-3টে আছে এবং ভিতরে সিঁড়ি রুম দিয়েও আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ ডিফারেন্স একটি ডিজাইন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ধারাবাহিকভাবে কিন্তু আমরা আপনাদের সাথে এই ধরনের বাড়ির ডিজাইন শেয়ার করে যাবো ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা বাড়ির বাইরের অংশটুকু দেখলেন বাড়িটি দেখতে কেমন হবে, এখন দেখুন বাড়ির ভিতরের অংশটুকু। বাড়ির ভিতরের অংশটুকু আমরা আমাদের মতো করে সাজিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনারা নতুন করেও আমাদের কাছ থেকে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। ডিজাইন ফি জমা দিয়ে অর্ডার করতে হবে। দেখুন, বাড়িতে প্রবেশ করলে আপনি ড্রয়িং কাম ডাইনিং রুমটি পাবেন, সেই সাথে ড্রয়িং কাম ডাইনিং রুমের পাশে একটি ব্যালকনি থাকবে। এই ব্যালকনিটা থাকবে হলো আপনার ড্রয়িং রুমের পাশেই। আমরা আমাদের মতো করে সাজিয়েছি বন্ধুরা, ড্রয়িং কাম ডাইনিং রুম একসাথে দিয়েছি, যেহেতু কম খরচের ভিতরে বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে। 3টা বেডরুম থাকবে, 3টা বেডরুমের সাইজ বড় থাকবে। এই বেডরুমের সাইজটা সবচেয়ে বড় থাকবে, 12 ফিট বাই 12 ফিট। আপনারা 2D ফ্লোর প্ল্যান ডিজাইন একটু পরেই দেখবেন। 2D ফ্লোর প্ল্যান ডিজাইনে আমরা কোন রুম কত ফিট বাই কত ফিট রাখছি বিস্তারিত আলোচনা করেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই বেডরুমের সাথেই একটা বাথরুম থাকবে, টোটাল এই বাড়িতে 1টা বাথরুম থাকবে। যদি আপনাদের বাথরুম 2টা অথবা 3টা প্রয়োজন হয়, আপনারা আমাদের অন্যান্য বাড়ির ডিজাইনগুলো দেখেন, ওগুলোতে আমরা 2টা 3টা দিয়ে ডিজাইন সাজিয়েছি। মোট কথা হলো আমাদের তো অনেক ডিজাইন আছে, কোনো ডিজাইনের ভিতরে 1টা বাথরুম, কোনো ডিজাইনে 2টা বাথরুম, কোনো ডিজাইনে 3টা বাথরুম, অনেক ডিজাইন আমরা হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে শেয়ার করে রেখেছি। আপনারা আমাদের ওই সকল বাড়ির ডিজাইনগুলো দেখুন। এই বেডরুমের সাইজ হবে আপনার 11 ফিট বাই 12 ফিট। এটার সাথে আপনার একটা ব্যালকনি থাকবে। মোট কথা হলো এই বাড়িতে কোনো মাস্টার বেডরুম থাকবে না। খরচ কমের সুবিধাতে গ্রামের জন্য এই ধরনের বাড়ির ডিজাইনগুলো গ্রামে বেশি পপুলার, কারণ গ্রামে বাহিরে আপনার অলরেডি কিচেন রুম থাকে লাকড়িতে পাকায়, এবং সেই সাথে আপনার বাহিরে আরও যেই অন্যান্য রুমও থাকে, অবশ্যই এটা গ্রামের জন্যই প্রযোজ্য, শহরের জন্য এই ডিজাইনটা কিন্তু প্রযোজ্য না। যারা গ্রামে বাড়ি তৈরি করবেন শুধুমাত্র তারাই ভিডিওটি দেখুন। 3টি বেডরুমের সাথে 1টা বাথরুম শহর অঞ্চলে চলবে না, কারণ এই বেডরুমের সাইজটাও আপনার 12 ফিট বাই 11 ফিট। শহর অঞ্চলে আপনি এর ধরনের 3টি বেডরুম দিয়ে বাড়ি তৈরি করলে মিনিমাম 2টি বাথরুমের প্রয়োজন পড়বে। এছাড়া শহর অঞ্চলে আপনার ছোটো কিচেন রুম চলবে না, শহর অঞ্চলে বাড়ি করতে গেলে একটু কিচেন রুমটি একটু সাইজে বড় করতে হয়। যেহেতু আমরা এই বাড়ির ডিজাইনটিতে কিচেন রুমটি একটু ছোটো দেখাচ্ছি, দেখুন কিচেন রুমটি একটু ছোটো থাকবে, প্রস্থ কম থাকবে,
কিচেন রুমের সাইজটা একটু পরে আমি আপনাদের সামনে দেখাবো। আপনাদেরকে তো আমরা প্রথমেই বলে দিছি, আপনারা চাইলে আমাদের অন্যান্য ডিজাইনগুলো দেখবেন, যেখানে অসংখ্য বারের ডিজাইন, বড় বড় কিচেন রুম দিয়ে আমরা ডিজাইন শেয়ার করে রেখেছি, আপনি বড় কিচেন রুমের ওই ডিজাইনগুলো দেখুন। বন্ধুরা, এটা হলো কিচেন রুম থেকে বের হলে আপনি ড্রয়িং কাম ডাইনিং রুমটি পাবেন। মোট কথা হলো এখানে কোনো সেপারেট কোনো কিছুই থাকবে না। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি। সম্মানিত ভিউয়ার, এটা হলো এবারে টুডি ফ্লোর প্ল্যান ডিজাইন। এই বাড়িতে তিনটি বেডরুমের পাশাপাশি একটি বাথরুম এবং একটি কিচেন রুম থাকবে। যাদের দুটি বাথরুম এবং আরও কিচেন রুম প্রয়োজন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের অনেকগুলো ডিজাইন শেয়ার করা আছে, আপনারা ওগুলো দেখুন। এই বাড়িতে সিঁড়িটিও বাইরে দেওয়া হয়েছে, ভিতরে দেওয়া হয়নি, কারণ যার জন্য আমরা বাইরে ডিজাইনটি করেছি ওনার চাহিদাটাই ছিল এমন। তারপর এখানে আপনার টোটাল জমি লাগবে, দেখুন 30 ফিট বা 29 ফিট, মোটামুটি 900 স্কোয়ার ফিট। আপনার 2.5 শতাংশ জমি থাকলে আপনি এই বাড়িটি করতে পারবেন। সেই সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে ছোটো করে, 17 ফিট বাই 7 ফিট, এখান থেকে এখানে 7 ফিট আছে। অবশ্য এখান থেকে আপনার এখানে আরও বেশি থাকবে, দেখুন এখান থেকে এখানে আছে 12 ফিট এবং এখান থেকে এখানে আছে আপনার 17 ফিট 9 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। এবং একটি বেডরুম থাকবে 12 ফিট বাই 12 ফিট এবং কর্নারে যে বেডরুমটি থাকবে 12 ফিট বাই 11 ফিট এবং ফ্রন্ট সাইডে যে বেডরুমটি থাকবে 12 ফিট বাই 11 ফিট। টোটাল তিনটি বেডরুম, একটি বাথরুম, একটি কিচেন রুম এবং একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এবং সেই সাথে সামনে দুটি ব্যালকনি দিয়ে এবারে ডিজাইনটি সাজানো হয়েছে বাহিরের সিঁড়ি দিয়ে। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদের সামনে এবারের খরচের হিসাবটি উপস্থাপন করব। দেখুন এবারে ডিজাইনটি আমরা করেছিলাম সাধন মনীন্দ্র বাড়ির জন্য। আপনিও আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এই বাড়িটি করতে গেলে টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে 300 ব্যাগের মতো এবং আপনার বালির প্রয়োজন পড়বে প্রায় 1000 CFT এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে আপনার 10,000, প্রায় 11,000 পিস এবং ফিকিট ইটের প্রয়োজন পড়বে প্রায় 9,000 পিস। সেই সাথে 16 মিলিমিটার রডের প্রয়োজন পড়বে 1564 কেজি এবং 12 মিলিমিটার রডের প্রয়োজন পড়বে 600 কেজি এবং 10 মিলিমিটার রডের প্রয়োজন পড়বে প্রায় 900 কেজি এবং 8 মিলিমিটার রডের প্রয়োজন পড়বে 468 কেজি। বন্ধুরা, এখানে আমরা সিমেন্টের দামগুলো ধরলাম, হলো এখানে আমরা সিমেন্টের দাম ধরলাম 550 টাকা এবং সিলেকশন বালি ধরলাম 60 টাকা এবং লোকাল বালি ধরলাম 40 টাকা এবং ফিকির ইটের দাম ধরলাম আমরা 15 টাকা। যদি আপনার নতুন ইট বের হয়, আপনার এলাকায় যদি আরও ইটের দাম কম হয়, ওই ক্ষেত্রে আপনি আরও কম খরচে বাড়িটি করতে পারবেন। আমরা এখানে 15,000 টাকা ইটের রেট ধরলাম এবং নাম্বার ইটও আমরা 15,000 টাকা ধরলাম। সেই সাথে আমরা এখানে রডের দাম ধরলাম 96,000 টাকা টন। দেখুন সবগুলো রড আমরা 96,000 টাকা টন ধরতেছি। টোটাল এই বাড়ির মালামালগুলো যদি আপনি কিনতে যান, ইট, বালি, রড, সিমেন্ট, তাহলে 8,41,339 টাকার প্রয়োজন পড়বে। যদি আপনার 8,39,339 টাকা থাকে, আপনি এই বাড়ির টোটাল মালামালগুলো কিনতে পারবেন, ইট, বালি, রড, সিমেন্ট। তারপর আসুন ফিনিশিং আইটেমে। আপনার দরজা লাগবে, মেইন দরজা, রুমের দরজা লাগবে তিনটি, একটি মেইন দরজা লাগবে এবং উইন্ডো লাগবে আপনার 8টি উইন্ডো লাগবে এবং রাজমিস্ত্রি খরচ সহ এবং প্লাস্টিকের দরজা আছে এবং আপনার পেন্ট, ইলেকট্রিক, প্লাম্বিংয়ের কাজ আছে, সব আমরা দেখাচ্ছি। দেখুন 10,000 করে যদি তিনটা দরজা ধরি আমরা 30,000, 15,000 টাকা একটা মেইন দরজা আপনি আশা করি কিনতে পারবেন। সেই সাথে একটি আপনার 8টি উইন্ডোর প্রয়োজন হবে। যদি আপনি উইন্ডোর সাইজগুলো 4 ফিট বাই 4.5 ফিট দেন, ওই ক্ষেত্রে আপনার এখানে আসতেছে হলো প্রায় 80,000 টাকা এবং রাজমিস্ত্রির জন্য যদি আপনি 220 টাকা করে কাজটা দিতে পারেন, যেহেতু কাজটা হলো আপনার একেবারে নর্মাল একটি বাড়ি, নর্মাল কাজ, আপনি 220 টাকা করে আশা করি দিতে পারবেন। যদি আপনার এলাকায় আরও বেশি রেট হয়ে থাকে, সর্বোচ্চ আপনি হয়তো 30 টাকা বা 40 টাকার প্রয়োজন হতে পারে, আমি সর্বোচ্চটা দেখাচ্ছি। যদি আপনি 240 টাকা করে দেন, ভালো মিস্ত্রিকে কাজ দেন, ওই ক্ষেত্রে প্রায় 2 লক্ষ টাকা আপনার মিস্ত্রি খরচের জন্য বাজেট রাখতে হবে। তাহলে মিস্ত্রি খরচ সহ এখানে 3,37,000 টাকা আসতেছে। তারপর এখানে টাইলস যদি করেন আপনি, আরও 1 লক্ষ টাকা বাজেট রাখতে হবে এবং এক্সট্রা ইলেকট্রিক, প্লাম্বিং সহ বাকি কাজগুলো করতে আপনার 2 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। তাহলে টোটাল এখানে 6,37,000 টাকা বাজেট রাখতে হবে এ টু জেড। তাহলে এখানে 6,37,000 টাকা বাজেট, সেই সাথে আপনি যদি এখানে এ টু জেড হিসাবটা দেখেন, তাহলে দেখুন 14,78,000 টাকা টোটাল, 14,78,000 টাকা যদি আপনার বাজেট থাকে, আপনি এই বাড়িটি খুব সুন্দরভাবেই তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। যারা কম খরচে গ্রামের জন্য একটি 3 বেডরুম বিশিষ্ট আকর্ষণীয় বাড়ির ডিজাইন খুঁজতেছিলেন, আশা করি এই ভিডিওটি দেখে আপনার উপকার হয়েছে। আর উপকারে আসলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে। এতক্ষণ ধৈর্য সহকারে ফুল ভিডিওটি যারা দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হোসেন, দেখা হবে পরবর্তী আরও একটি চমৎকার ও আকর্ষণীয় নতুন বাড়ির ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। BHD বাংলাদেশ হাউস ডিজাইন।